প্রিয় দর্শক, লাবণ্যময় চেহারার এই নারীকে কি আপনারা চিনতে পেরেছেন, মনে পড়ে কি? হ্যাঁ বন্ধুরা, আজকের প্রজন্মের অধিকাংশ ছেলেমেয়েরাই তাকে চেনেন না, নামও শোনেননি। অথচ টেলিভিশনের সাদা কালো যুগে এমন কোনো সপ্তাহ ছিল না যে তার অভিনীত নাটক প্রচারিত হয়নি। ঠিক তাই, তিনি হলেন নন্দিত অভিনেত্রী তরু মুস্তফা। সমস্যা তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সেদিন আপনার সামনে বললো না এখন থেকে রেগুলার সে পত্রিকাকে ইন্টারভিউ দেবে, কিন্তু কই, মাত্র একটা পত্রিকাকে ইন্টারভিউ দিয়েছে। এবার নিশ্চয় ঠিকই চিনতে পেরেছেন আপনারা। সেই সময়ে তরু মুস্তফার সমসাময়িকরা ছিলেন সুবর্ণা মুস্তফা, কেয়া চৌধুরী, মিতা চৌধুরী, নাহিদ ফেরদৌস মেঘনা, লুৎফুন নাহার লতা, শিল্পী সরকার অপু সহ আরও অনেক স্বনামে খ্যাত অভিনেত্রীরা। কখনো কারো ভাবি, কারো বা স্ত্রী, কারো বা মায়ের চরিত্রে অসাধারণ অভিনয় করে প্রতিভার স্বাক্ষর রেখেছেন তরু মুস্তফা। দীর্ঘ চার দশকের উপরে তিনি বেতার এবং টেলিভিশনের সাথে জড়িত রয়েছেন, তবে বেশ কয়েক বছর ধরে তিনি টেলিভিশনে আর নাটক করছেন না, তবে বাংলাদেশি বেতারের সঙ্গে তিনি সম্পৃক্ত রয়েছেন। তরু মুস্তফা একাধারে মঞ্চ, টিভি এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং চমৎকার অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন। নার্গিস আক্তার পরিচালিত পৌষ মাসের পিরিত ছায়াছবিতে তিনি অনবদ্য অভিনয় করেন। তাছাড়া বিটিভির অত্যন্ত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান হানিফ সংকেতের পরিচালনায় ইত্যাদিতে তাকে অনেক নাটকে দেখা গেছে। আপনি কিসের মধ্যে কি প্রশ্ন করেন ভাই? আপনার মাথা এখন কেমন বোধ করছে? ব্যক্তি জীবনে তিনি তিন পুত্র সন্তানের মা, তবে আগের মতো নেই তিনি। সাংস্কৃতিক অঙ্গনের কলাকুশলী বৃন্দ যেমনটি প্রগতিশীল চেতনার হয়ে থাকেন, তেমনটি তাকে এখন আর দেখা যায় না। যথেষ্ট পরিবর্তন এনেছেন তিনি নিজের ভেতরে, পর্দানশীল হয়ে চলাফেরা করেন তিনি সব সময়। প্রয়াত স্বামী ছিলেন একজন ব্যাংকার। 2 জুন এই গুণী অভিনেত্রীর শুভ জন্মদিন। বুশরা চ্যানেলের পক্ষ থেকে তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সম্প্রতি সময়ে এই গুণী অভিনেত্রী তরু মুস্তফার সঙ্গে বাংলাদেশ বেতারে আমার সঙ্গে দেখা হয়ে গেল। ঠিক তখনই আমার ক্যামেরার সামনে তিনি এইভাবে ধরা দিলেন। আসুন বন্ধুরা, সে ভিডিওটি আমরা দেখে আসি। চেনা যায় ওনাকে? আমাদের নাটক জগতের প্রিয় নাম, প্রিয় মুখ আমাদের তরু মুস্তফা আপা। কেমন আছেন আপা? অনেকদিন পর আপনাকে দেখছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন? সেই চিরচেনা চেহারা, আপনাকে অনেকদিন পর দেখছি। তো আসলে আমরা যারা নাটক দেখি, আপনি কিন্তু অনেক আমাদের প্রিয় মুখ, অনেকদিন দেখি না পা। আর এটা তো আমার খুব ভালোবাসার জায়গা। হ্যাঁ, আমার প্রিয় জায়গা। আজকে বাংলাদেশ বেতারে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। বেতার আমার ভীষণ প্রিয়। আপা অভিনয় জগতে কত বছর আছেন? আজকে মনে করো 47 বছর। 47 বছর এই অভিনয় জগতে, রেডিওতেই? আপনি তো টেলিভিশনে, বিটিভিতে অনেক নাটক করেছেন। ওখানে 34 বছর। আচ্ছা, ছেড়ে দিলাম প্রায় আজকে 10-12 বছর। আচ্ছা, বেতারে আমি এখনো চলে যাচ্ছি। আচ্ছা, এখন কি নিয়ে ব্যস্ত আছেন, সংসার নিয়ে? আমার সংসার বলতে হাজবেন্ড তো নাই, আমার একটা ছোট ছেলে আমার কাছে আছে, ওকে নিয়ে আমার সংসার। বড় 2 ছেলে বাইরে থাকে। আচ্ছা, মাঝে মধ্যে নাটকে অভিনয় করে আর আল্লাহকে ডাকি। আচ্ছা, তবে ইদানিং আমরা আপনাকে কম দেখি, কম শুনতে পাই না, আমি কখন মিস করি না। আর ওই জগৎ ছেড়ে দিয়েছি, ভিডিও জগৎ ছেড়ে দিয়েছি। কেন আপা, ওটা কি ভালো লাগে না এখন? না, ভালোর জন্য না, আমার একটু স্ট্রোক করেছিল। হ্যাঁ, আচ্ছা, আমাকে বলছে টেস্ট হবে না, তা আমাদের কাজটাই তো টেনশনের। হ্যাঁ, ওই জন্য ওইটা ছেড়ে দিলাম, শুধু এখন বেতার নিয়ে আছি। আচ্ছা, ক্যামেরার সামনে এখন আর কাজ করেন না? কাজ করি। কত নাটক করেছেন সেই স্মৃতিগুলো মনে হয় না? নাটকগুলোর কথা মনে আছে? নাম মনে আছে? নাটক আছে, অনেক নাটক করছি এখন, অনেক নাটক মনে পড়ে না তো। সিরিয়াল করেছেন, কত নাটক। তো এখন ক্যামেরার সামনে আপনাকে বহু বছর দেখি না, সেই আগে নাটকগুলো আছে মনে করছি আর দেখবো না। কিন্তু আজকে আপনাকে আমি এই ভিডিও করছি, আপনার এই কথাগুলো তো সবাই দেখতে পাবে। এটাই তোমার কাছে তোমাকে আনন্দ দেবে আমি মনে করি। একদিন এমন হবে না, হতেই পারে, হতে পারে। তারপর আমরা চাই আপা, আপনি অত্যন্ত গুণী একজন মানুষ এই অভিনয় জগতে, আপনার করা ভিডিও নাটক, টেলিভিশন নাটক এবং রেডিও নাটক আমরা মুগ্ধ হয়ে দেখি এবং শুনি।
আপনার কিছু বলেন আপনার ভক্তদের উদ্দেশ্যে? আমার ভক্তরা আমাকে সবসময় ভালোবাসে। আমি বিশেষ করে আমি জীবনে খুব একটা অনেক বেশি পুরস্কৃত হইনি, কিন্তু আমার যে দর্শকদের ভালোবাসা, শ্রোতাদের ভালোবাসা, এটা আমার মাথার উপরে। আমি সবসময় ওনাদেরকে সম্মান করি। আপনার সাথে যারা কো আর্টিস্ট ছিলেন তাদের কথা কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ মনে হয়। স্মৃতি তো আর ভুলে যায় না, স্মৃতি, ওই স্মৃতির যাবর কাটি বসে বসে। আচ্ছা, কোনো স্মৃতি কথা এই মুহূর্তে আপনার মনে আসছে যেটা শুনে আমাদেরও ভালো লাগবে নাটক করতে গিয়ে? অনেক স্মৃতি আছে, একটা বলতে পারি। আমি 97 হ্যাঁ আমেরিকা গিয়েছিলাম আমাদের প্রফেসর মমতাজউদ্দিন আহমেদের সাথে। তো ওখানে একটা নাটক করছিলাম, সজলের মা। আমি সজলের মা, স্যার আমার শ্বশুর। তো স্যার আমাকে বললো যে একটা পর্যায়ে উনি আমাকে একটা থাপ্পড় মারবে। স্যার বললো যে একটু নিজেকে বাঁচিয়ে রেখো, জোরে যদি থাপ্পড়টা দাও তুমি তখন ইয়ে হয়ে যাবে, অস্থির হয়ে। আমি যে না স্যার, অভিনয় সময়গুলো আমার মনে থাকবে না, আমি নিজেকে বাঁচাতে পারবো। তো অভিনয় করে শেষ, থাপ্পড়ও দিল। দর্শকরা ওখান থেকে বলছে ওটা দেখ, ওরা কী সুন্দর অভিনয় করে। থাপ্পড়টা দিল, আমরা বুঝতেই পারলাম না যে কিন্তু ওনার কিছুই হলো না, এটা একটা ফলস বলছি। আসলে তা তো না, অরিজিনাল থাপ্পড় দিয়েছে, আমার পাঁচ আঙ্গুলের দাগ এখানে বসে গেছে। পরে যখন লাইট জ্বললো, সবাই বরফ নিয়ে দৌড়াদৌড়ি। হ্যাঁ বলছে যে আল্লাহ, সত্যি সত্যি থাপ্পড় দিয়েছে। তো এইটা আমার কাছে এখনও আমাকে এটা করে, তো আমার ভক্তরা আমাকে পিছিয়ে পিছিয়ে আমার বরফ নিয়ে অনেক আমাকে সেবা শুশ্রূষা করল। আসলে নাটক করতে গেলে আমরা কত মজা করে দেখি, কিন্তু এর পেছনে যে কত কষ্ট আছে এটা যারা আপনারা নাটক করেন তারাই বুঝে। আপা, আপনি একটু আগে বলছিলেন স্ট্রোক করেছেন, এটা কত বছর হলো? এটা 2009 সালে, তাও তো আজকে অনেক বছর হয়ে গেল। দেখ তারপরে আপনি অনেকটুকু সুস্থ আছেন। হ্যাঁ, তো আপনাকে বাংলাদেশ বেতারে আজকে পেয়ে অনেক, আসলে সত্যি আমি অনেক, আমার অনেক ভালো লাগছে। আপনার চেহারাটা মানে আসলে থাকে না সবসময়, তো একই রকম চেহারা থাকে না, কিন্তু তারপরেও আপনার সাথে একটা পরিবর্তন হয়। হুম, কিন্তু তারপরেও আপনার চেহারাটা একেবারে হারিয়ে যায়নি, এখনও কিন্তু আমরা মিল পাচ্ছি। আর কণ্ঠে তো আছে, কী সুন্দর কণ্ঠে আপনি নাটক করেন রেডিওতে। হ্যাঁ, তো ভুলতে পারি না। তো আজকে তাৎক্ষণিক আপনার কিছু মানে কথা শুনতে পেয়ে, আপনাকে দেখতে পেয়ে আমি ভিডিওটা ধারণ করলাম। সত্যি আসলে অনেক ভালো লাগছে আমার নিজের কাছে। অনেক ধন্যবাদ তোমাকে, আসলে তোমাদের ভালোবাসার জন্যই আমি আসলে আছি, ঠিকই আছি। আচ্ছা আপা, আপনার পরিকল্পনা কি, মানে এখন কি এভাবেই জীবন কাটবে আপনার? পরিকল্পনা আর এখন শেষ বলতে গেলে তো শেষ সময়, পরিকল্পনা তেমন কিছু নাই। এই হেসে খেলে আল্লাহকে ডেকে এই মাঝে মধ্যে বেতারে আসবো, ডাকলে এইভাবে আমি বাকি যে সময়টা আল্লাহ আমাকে হাত দিয়েছে এভাবেই চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, না আসলে হয় কি যে আপনার সমসাময়িক সুবর্ণ মুস্তাফা, আপনার তো একটু ছোট, আমার ছোট প্রায় সমসাময়িক আপনারা বয়সেও, এবং একই সময় নাটকও করেছেন, তাই না? কত স্মৃতি, তো বারবার শুধু ওই প্রসঙ্গে ফিরে যাই, কারণ সেই নাটকগুলো সেই সময় যারা দর্শকরা দেখেছে তারা কিন্তু ভুলতে পারেন না। তরু মুস্তাফা নামটা মনে গেঁথে আছে কিন্তু। আপনার নামের মধ্যে একটা ছন্দ আছে, নামটা কে রেখেছিল? আমার আম্মা রেখেছিল, আমার তরু নামটা আমার আম্মা রেখেছিল। মানে এটা আপনার সার্টিফিকেট নেম? না, আমার সার্টিফিকেট নেম অন্য নাম, আক্তার জাহান। আচ্ছা, আর এটা হলো আমার নিকনেম, ও ডাকনাম ছিল। হ্যাঁ, এটাতেই আমি পরিচিত, এটাতেই আপনি নাটকে নামটাই ব্যবহার করেছেন, তরু মুস্তাফা। একটা ইউনিক নাম, ছন্দ আছে নামের মধ্যে, আসলে অনেক ভালো লাগছে। আপা, কোন একটা নাটকের ডায়লগ মনে পড়ছে এই মুহূর্তে? অনেক আসলে ডায়লগ জীবনে কতগুলো মুখস্থ করেছেন বলেন তো? অনেক মুখস্থ, কষ্ট হতো না? অনেক, কোনো হিসাব নাই, হিসাব নেই। মানে 47 বছর চিন্তা করো তাহলে কত নাটক করেছি। হ্যাঁ, এই ডায়লগ মুখস্থ করাটা একটা বিশাল একটা, তখন ওটা আমাদের জন্য মঞ্চে করলে আমরা টানা 3 মাস আমরা রিহার্সেল দিতাম, তখন আমাদের মুখস্থ হয়ে যেত। আচ্ছা, এতে করলে টেলিভিশনে করলে আমরা স্ক্রিপ্টটা নিয়ে আমাদের মতো করে আমরা মুখস্থ করতাম, হয়ে যেত, একটা প্র্যাকটিস ছিল তো।
আপনার করা নাটক বিটিভিতে যেগুলো করেছেন ওগুলো কিন্তু অনেক সময় ইউটিউবে পাওয়া যায়, কখনো দেখেন আপনি সেই নাটকগুলো? সবসময় দেখা হয় না, একটা নাটক দেখো খুব ভালো ফলিদীপের সাথে করেছিলাম, ব্যাচেলার বিড়ম্বনা। আচ্ছা, কখনো পাওয়া দেখো নাটকটা, খুব মজা। ওটা কি ইউটিউবে আছে? আছে 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 না বলে তাই না? আচ্ছা, দেখো নাটকটা খুবই মজা। আপনি নিজে কি দেখেন সেই নাটকগুলো আপনার? আমি ওভাবে আমার দেখা হয় না, কেউ বললে হয়তো দেখি। দেখেন আবার টেলিভিশনে মাঝে মধ্যে প্রচার করে, কিন্তু ওরা হঠাৎ হঠাৎ আমাকে আবার বলে। আমি আবার চলচ্চিত্র করেছি কিন্তু চারটা। হ্যাঁ, কোন কোন সিনেমা করেছেন? একটা করলাম আলমগীরের সাথে, রিক্সাওয়ালার প্রেম, ওইটা কিন্তু প্রায় টেলিভিশনে দেখা। আচ্ছা আচ্ছা, তারপর আর আরেকটা করেছি তুমি আসবে বলে ভালোবাসবে। আচ্ছা, আরেকটা করেছি পৌষ মাসের পিড়িত, ও এটা তো নার্গিস আক্তারের। হ্যাঁ, আরেকটা করেছি সালেহার ঘর সংসার, এই চারটা। আচ্ছা আচ্ছা, করেছি, অনেক ভালো লাগলো আসলে। আপনি সিনেমা, মঞ্চ, টিভি নাটক, রেডিও সমানভাবে আপনি বিচরণ করেছেন তাই না? এই চারটার মধ্যে আমার রেডিও হলো সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে প্রিয়। ভীষণ আমি অসম্ভব ভালোবাসি। আচ্ছা, যার জন্য আপনি ইচ্ছে পারি। আপনি যখন নাটক করতেন সেই জীবনটা নাকি এখনকার যে অবসর জীবন, কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে? আমি অবসরে যাইনি, তার নিয়ে আছি। আমার দুটাই শোনো, আমি যখনই নাটক করেছি, যখন যেখানে যে যে জায়গায়, কিন্তু আমি আমার ঘর সংসারটা অবহেলা করে কিছু করিনি। আচ্ছা, আমি ভীষণ ঘরপূর্ণ একটা মানুষ। আপনার তিন সন্তান না? তিন ছেলে। তিন ছেলেই? আচ্ছা, তো আপনার ছেলেরা কেউ নাটকে? ছোটোবেলায় করেছে, একদম ছোটোবেলায়। ছোটোবেলায়? বড় হওয়ার, বড় হওয়ার পর না। আচ্ছা, আপনার স্বামী তো কি নাটক অঙ্গনে ছিল? উনি নাটক ছিলেন না, উনি এমনি কার্যরত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ব্যাংক কর্মকর্তা ছিলেন, কিন্তু এমনি ওনার একটা অন্য গুণ ছিল, উনি ভালো গীতিকার ছিলেন তাই না? আমার শ্বশুরবাড়ির কিন্তু সবার মিউজিক ডিরেক্টর। আমার ভাসুর ছিলেন মিউজিক ডিরেক্টর, আলী হোসেন তাই নাকি? আলী হোসেন আপনার ভাসুর? ভাসুর। আচ্ছা, মানে আপনার হাজবেন্ডের আপন ভাই? আপন ভাই, বড় ভাই। ও, আলী হোসেন তো আমাদের মানে সঙ্গীত জগতের একটা উজ্জ্বল নক্ষত্র তাই না? আমার শ্বশুরও, ওনারা পাকিস্তানে ছিলেন তো করাচিতে, আমার শ্বশুরও ওখানকার গানে ওস্তাদ ছিলেন, ওখানে ওস্তাদ জি ডাকতেন। আচ্ছা আচ্ছা, ওরা সঙ্গীত পরিবার তো, তার জন্য আমার সাথে কখনো ক্লাস হয় না, সুন্দরভাবে আমি অ্যাডজাস্ট করে গেছি। আচ্ছা আপা, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি অনেক ভালো থাকবেন, আপনার দীর্ঘায়ু জীবন কামনা করি। তুমিও ভালো থাকো, আপনি বেতারে বারবার আপনার সঙ্গে দেখা হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে, আমি যতদিন বেঁচে আছি হবে ইনশাআল্লাহ। আচ্ছা আপা, অনেক ধন্যবাদ আপা। আচ্ছা, ভালো থাকো, দোয়া রেখো। জি জি। আচ্ছা।